হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এই ভিডিওটা খুব স্মল লেন্থের হতে চলেছে, কারণ একটা স্পেশাল ইনফরমেশন আপনাদেরকে দেবো। আজকে আমার অ্যাজ এ ইন্ডিয়ান খুব প্রাউড ফিল হচ্ছে, তার একটা কারণ রয়েছে। সেটা হচ্ছে 2010 সালে আমাদের এখানে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা হয়েছিল যার নাম হচ্ছে এনথিরন, যার হিন্দি ভার্সনের নাম হচ্ছে রোবট। রজনীকান্ত ছিল, ডিরেক্ট করেছিল শঙ্কর, এস শঙ্কর, যাকে একজন ভিজনারি ডিরেক্টর বলা হয়। মানে ওনার ইমাজিনেশন আউট অফ, মানে কি বলবো, মানে কোনো বাউন্ডারি নেই, বাউন্ডারি ভেঙে সব পার করে চলে যায়। সেটা বহুবার তিনি নিজের সিনেমা, সে অপরিচিত হোক, এনথিরন হোক, আই হোক, বা রিসেন্টলি 2.0 হোক, উনি বারবার পরিচয় দিয়েছেন। আমরা চিরকাল বলে আসি যে হলিউডের থেকে ইন্সপায়ার্ড হয়ে ইন্ডিয়ান সিনেমা হয়, আমিও পার্সোনালি বলেছি, এবং বাহুবলী বলুন বা এরকম বিভিন্ন সিনেমাতে প্রচুর সিনস রয়েছে যেগুলো ওখান থেকে হলিউড থেকে ইন্সপায়ার্ড হয়ে তারপরে এখানে কাজ করা হয়। তাতে মানে এটা এটা নিয়ে প্রচুর অন্য ইউটিউব চ্যানেলও বানিয়েছে, আমিও বানিয়েছি, সেটা বানিয়েছি। কিন্তু আজকে একটা স্পেসিফিক বিষয় শুনলাম, যেটা শুনে আমার খুব প্রাউড ফিল হচ্ছে। আপনাদেরকে বলে রাখি, অ্যাভেঞ্জার্স এন্ড গেম রিলিজ করছে এপ্রিল মাসে, এবং অ্যাভেঞ্জার্স এর এন্ড গেমের যিনি ডিরেক্টর রুজো ব্রাদার্স, তার মধ্যে জো রুজো এখন মুম্বাইতে রয়েছেন এবং উনি প্রমোশন করছেন মুম্বাইতে। এবং উনি এই প্রমোশনের সময় একটি কথা বলেছেন, যেটা শুনে মানে যেটা একটা বড় ইনফরমেশন। উনি বলেছেন উনি এই মার্ভেলের অ্যাভেঞ্জার্স সিরিজের উইন্টার সোলজার ডিরেক্ট করেছেন, সিভিল ওয়ার ডিরেক্ট করেছেন, তারপরে ইনফিনিটি ওয়ার ডিরেক্ট করেছেন, কিন্তু উনি এজ অফ আল্ট্রনটা ডিরেক্ট করেননি। কিন্তু উনি বলেছেন যে এজ অফ আল্ট্রনের যারা ফিল্ম মেকার ছিল, যে ডিরেক্টর ছিল, তিনি যে ফাইনাল যে ক্লাইম্যাক্স সিনটা ছিল, যেখানে অ্যাভেঞ্জার্সরা মানে থর, হাল্ক, আয়রন ম্যান সবাই লড়ছে, ক্যাপ্টেন আমেরিকা লড়ছে আল্ট্রনের সাথে। তো আপনাদের আপনাদের মনে আছে নিশ্চয়ই 2015 সিনেমা ছিল, লাস্টে আল্ট্রন অনেকগুলো ভার্সন নিয়ে, মানে অনেকগুলো নিজের এ তৈরি করে নিয়েছিল প্রোটোটাইপ, সবাই সাথে লড়ছিল ওরা, এবং মেন আল্ট্রন একজন ছিল। তো সেখানে নাকি একটা সিন ছিল, যে এটা জো রুজো নিজে বলেছেন, যে সবকটা আল্ট্রন এসে একসাথে জুড়ে একটা বড় আল্ট্রন তৈরি হবে এবং তার সাথে অ্যাভেঞ্জার্সরা লড়বে। এই সিনটা কিন্তু পুরো প্রি ভিজুয়ালাইজ করা হয়েছিল এবং শুটও করা হয়েছিল, কিন্তু একটা সিনেমা তো একটা পার্টিকুলার লেন্থ হয়, তার বেশি চলে গেলে পসিবল না, তো সেই জন্য ওই সিনটা কেটে বাদ দিতে হয়েছে। এবং উনি নিজে বলেছেন যে ওই সিনটা ওই এনথিরনের সিন থেকে ইন্সপায়ার্ড, কারণ আপনাদের মনে আছে কিনা যে রোবট সিনেমাতে, মানে এনথিরন সিনেমাতে, রজনীকান্ত লাস্টে নিজের চিঠি অনেক নিজের প্রোটোটাইপ বানিয়ে নিয়েছিল এবং সেগুলো একসাথে জুড়ে জুড়ে কখনো সাপ হয়ে যাচ্ছিল, কখনো একটা বড় রোবট তৈরি হয়ে যাচ্ছিল। তো ওই সিনটা দেখেই এই অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনের ডিরেক্টর ইন্সপায়ার্ড হয়ে ওই সিনটা রেখেছিলেন। এটা আমার কথা নয়, এটা জোরুজোর কথা। তো এটা শুনে আমার খুব প্রাউড ফিল হলো যে আমাদের ইন্ডিয়ান ডিরেক্টরদের ভিশন দেখেও হলিউডের ডিরেক্টররা ইন্সপায়ার্ড হবে, এবং অ্যাভেঞ্জার্স এর মতো সিরিজের ডিরেক্টর এটা বলছে। তো আমার কথায় বিশ্বাস না হলে আপনারা চেক করে নিতে পারেন ওনার ওই ইন্টারভিউটা, বলিউড স্পাই বলে একটা ইউটিউব চ্যানেলে পুরো রয়েছে পুরো ইন্টারভিউটা, মানে উনি যা যা বলছেন। এবং অনুপমা চোপড়াকেও আই থিঙ্ক উনি বলেছেন, আই ডোন্ট নো, অনুপমা চোপড়ার সাথে উনি ইন্টারভিউ করেছেন, সেখানে কি বলেছে আমি দেখিনি ইন্টারভিউটা, বাট আমি দেখলাম, তো আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম। সো দ্যাট ওয়াজ ইট গাইস। আপনাদের কেমন লাগলো, আপনারা কতটা কি ফিল করলেন কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।